বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এমডি মির্জা ডট বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমরা যারা মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে থাকি, ভিডিও আপলোড দেওয়ার পরে আমাদের অনেক কিছু ভুল ত্রুটি এটা যখন আমরা পরে দেখতে পাই, তখনই আমরা এগুলো মোবাইল দিয়ে কীভাবে করব এরকম একটা টিপস নিয়ে আমি আপনাদের সামনে আজ হাজির হয়েছি। বন্ধুরা, আমরা টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এগুলো রিপ্লে যখন আবার সাজাতে যাই, তখন আমাদের অনেক কষ্টকর হয়ে যায়। সো বন্ধুরা, আজকে এই কষ্ট দূর করার জন্য আমি আপনাদের সামনে এমন একটা টিপস নিয়ে আসছি, যে টিপসের মাধ্যমে আপনারা ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন এগুলো নতুন করে সাজাতে পারবেন। বন্ধুরা, অ্যাপসটির নাম হচ্ছে ইউটিউব স্টুডিও। এই অ্যাপসটি ইউটিউব প্লে স্টোরে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। ইউটিউব স্টুডিও লিখে সার্চ করলেই এসে যাবে, আপনার ফ্রিতেই ইনস্টল করে নিতে পারবেন। বন্ধুরা, এই অ্যাপসটিতে আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, যেটা আমরা বেশি প্রয়োজনীয় কাজ করতে পারবো, সেটা হচ্ছে থাম্বনেল। আমরা যে কোনো সময় আমাদের ভিডিওর থাম্বনেল পাল্টাতে পারবো। সো বন্ধুরা, চলুন আমরা অ্যাপসটি কীভাবে ইনস্টল করবো প্লে স্টোরে গিয়ে দেখি। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। বন্ধুরা, অ্যাপটি যদি প্লে স্টোর থেকে ইনস্টল করতে সমস্যা হয়, আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব, আপনার ওখান থেকে ডাউনলোড করে ফ্রিতেই ইনস্টল করে নেবেন। চলুন বন্ধুরা, কাজে ফিরে যাই। তো বন্ধুরা, আমরা বরাবরের মতো প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে এখন আমাদের লিখতে হবে ইউটিউব স্টুডিও। দেখুন বন্ধুরা, এখানে এসে গেছি ইউটিউব স্টুডিও, আমরা ওটাতে ক্লিক করব। হ্যাঁ, ওটাতে ক্লিক করার পর আমাদের অ্যাপসটি এসে গেছে। দেখুন বন্ধুরা, এখন অ্যাপসটি আমার ইনস্টল করা আছে, তাই ইনস্টল করলাম না, আপনি ইনস্টল করে নেবেন। এখন আমরা অ্যাপসটি ওপেন করব। দেখুন বন্ধুরা, অ্যাপসটি ওপেন হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা একটু নিচের দিকে গিয়ে এই নিচে তিনটা ভিডিও গান দেখতে পারতেছেন, ওখানে ভিও মোর, ভিও মোর আমরা ক্লিক করব। ভিও মোরে ক্লিক করার পর এখানে অনেকগুলো ভিডিও আছে, দেখুন। ভিও মোরে ক্লিক করার পর আমরা যে কোনো একটা ভিডিওর উপর ক্লিক করব। দেখুন, আমাদের আর একটা পেজ আসি গেছে। এখন আমাদের একটা ভিডিও এখানে আসি গেছে। এই দেখুন, উপরে এখানে কর্নারের কলমের মতো একটা চিহ্ন আছে, ওটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পর এখন আমরা প্রথমে এই দেখুন এখানে এডিট থাম্বনেল, আমরা থাম্বনেলটা চেঞ্জ করতে পারবো। এই থাম্বনেল এখানে ক্লিক করলাম, ওখানে ক্লিক করার পর দেখুন এখানে কয়েকটা অপশন আসি গেছে। চেঞ্জ থাম্বনেলে আপনি যদি ক্লিক করেন, তাহলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। গ্যালারিটি ওপেন হওয়ার পর আপনি যে কোনো যে থাম্বনেলটা আপনি ওখানে বসাইতেছেন ওইটা দিবেন, এবং এখানে সিলেক্ট উপরে কর্নারে দেখুন সিলেক্ট একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করবেন। আমরা এখন ব্যাগে যাব। এখন দেখুন আপনাদের এখানে টাইটেল, টাইটেল আমরা পাল্টাতে চাইলে যে কোনো সময়তে, এখন যে কোনো মুহূর্তে আমরা টাইটেলটা পাল্টাতে পারতেছি। হ্যাঁ, আমরা আরেকটু নিচে যাব, আরেকটু নিচে গিয়ে দেখব এখানে লেখা, এই দেখুন ডিসক্রিপশন, আমরা ডিসক্রিপশন পাল্টাতে পারবো। আমরা আরেকটু নিচে যাব, আরেকটু নিচে গেলে দেখুন এখানে ট্যাগ, আমরা ট্যাগ পাল্টাতে পারবো। ট্যাগ, টাইটেল এবং ডিসক্রিপশন এই তিনটাই জিনিস, আর থাম্বনেল, থাম্বনেল আমরা ওই ইউটিউবে আমরা যদি এডিট করে, ইউটিউব ব্রাউজারে যদি আমরা এমনি এডিট করে ট্যাগ, টাইটেল এগুলো করতে চাই, তাও কষ্টকর, কিন্তু আপনি থাম্বনেলটা পাল্টাতে পারবেন না।
সো বন্ধুরা, আমরা এই অ্যাপসটির মাধ্যমে আমরা চারটা জিনিস পাল্টাতে পারবো। যেটা হচ্ছে প্রথম, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, থাম্বনেল। আমরা থাম্বনেলটা যে কোনো মুহূর্তে থাম্বনেল পাল্টাতে পারবো, যেটা আমাদের একটা ভিডিওর গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই থাম্বনেল, আপনি থাম্বনেল যত সুন্দর হবে আপনার ভিডিওটা মানুষ দেখার অনুপ্রেরণা দেখাবে। সো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আজ বন্ধুরা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।